স্বাগত জানাচ্ছি। বর্তমান রাস্তায় আমরা রাস্তায় একটু ভুল করে চলে আসছিলাম একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। হালকা বৃষ্টি আগেই হয়েছিল এটা আমরা জানতাম, এরপরেও এই রাস্তায় চলে আসলাম, ভাবলাম এতটা কাদা হবে না। এখন তো পুরা বিপাকে পড়ে গেলাম, দেখুন কাদা। এই কাদা খুব মায়াবী কাদা, এ কাদা গাড়ির চাকায় লাগলে আর ছাড়তে চায় না। আর পিচ্ছিলের কথা কি বলবো, যেন আপনার একদম লাইফ বয় সাবান কেউ হার বানায়, এত পিচ্ছিল। দেখুন চাকা ঘুরছে তো ঘুরছেই, চাকা কিন্তু আপনার আলাতুর ঘুরেই যাচ্ছে, কিন্তু গাড়ি উঠছে না। খুবই পিচ্ছিল এবং খুবই কর্দমাক্ত রাস্তা, এটা খুবই রিস্কি হয় মোটর সাইকেল চালানো। যাই হোক আমরা এগিয়ে চলেছি, দেখুন রাস্তাটা। এটা এই রাস্তাটা হলো কিশোরগঞ্জ জেলার কেতনা উপজেলার চৌগাঙ্গ ইউনিয়নে। এটা সাবমার্সিবল রুট, বর্ষা মৌসুম এটা সম্পূর্ণ পানির নিচে চলে যায়। বাই রুটে আসার চেষ্টা করলাম, ওই রাস্তাটাই এতই কাদা। এই জন্যে আমরা মরিস ক্ষেতের যে আইল আছে, আইল দিয়ে মোটর সাইকেল চালিয়ে কৃপনাগুনি যাওয়ার চেষ্টা। এই রাস্তাটাও সামনে কাদা হওয়ার সম্ভাবনা আছে। চলুন আমরা এগোতে থাকি সামনের দিকে। এখন একটা বিপদ, এদিক দিয়ে কিছু প্যাক আইল দিয়ে যাচ্ছে আসার সময়। ড্রাইভার যিনি আছেন মানে অবশ্য খুব ভালো মোটর ড্রাইভার। এখন আমরা মনে হয় একটা ড্রেনে চলে আসবো, আর গাড়ি চেষ্টা করছে। এতক্ষণে ড্রাইভার সব পরাস্ত হয়, আসলে মাঝে মাঝে গাড়ির থেকে শেষ পর্যন্ত নাম নেই করলো, এরকম দুর্দিন পোহাতে হয়। হঠাৎ বৃষ্টি হলে এরকম একটু সমস্যা করতে হয়। মাটি খুব পিচ্ছিল এবং কর্তমাক্ত, খুব নরম হয়ে যায় এগুলো, এঁটেল মাটি। এগুলা গাড়ির ছাকা একদম ঢাইবা যায় মাটির ভেতর। আমরা একটা ড্রেন, অর্থাৎ ওই যে বর্ষায় সেচ দেওয়ার জন্য যে এলএলপির যে লিক পাম্পের যে ড্রেনটাকে ড্রেন দিয়ে যাচ্ছি, গাড়ি কিন্তু একবারে যাচ্ছে না, ঠিক চাকা ঘুরছে না, খুব কষ্ট করে সামনের দিকে ঘুরছে। আর আমাদের রাস্তা অবস্থা খুব বেশি বাকি নাই, অল্পক্ষণের মধ্যে আমরা কোনো পৌঁছে যাবো। তো এইটুকু রাস্তায় যেতে খুব কষ্ট হচ্ছে, আমরা প্রায় পাশাপাশি চলে আসছি। এখানে প্রচণ্ড বলে রাখি, আপনারা যারা মোটর ড্রাইভ করেন তারা সবসময় এদিকে নজর রাখবেন, যেন কোনো এঁটেল মাটির কাদার রাস্তায় যেতে না। এখানে চাকা একবারেই গ্রিপ করে না, যার ফলে স্লিপ করার একটা আশঙ্কা থেকেই যায়। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ধন্যবাদ সকলকে, সাথে থাকবেন।